আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যেখান থেকে বসে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সুস্বাগতম জানাচ্ছি। আমার লেখা এই বইটি রয়েছে যে স্পোকেন স্কেল, এই বইটি থেকে ক্রনোলজিক্যালি 101টি স্ট্রাকচার থেকে আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে ভিডিওগুলো উপহার দিয়ে যাচ্ছি, যাতে করে আপনারা ঘরে বসে আপনারা স্পোকেন শিখতে পারেন। আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর এই বইটি যদি সংগ্রহ করে থাকেন খুবই হেল্পফুল হবে বইটি আপনাদের জন্য। আর যদি এখনও সংগ্রহ না করে থাকেন বইটি সংগ্রহ করে নিয়ে বইটির সাথে রেখে জাস্ট আপনারা আমার ইউটিউবের টিউটোরিয়ালগুলো দেখে আপনারা ঘরে বসে এখন থেকে ইংরেজি শিখতে পারবেন। তো আজকে আমি যে স্ট্রাকচার নিয়ে কথা বলবো, আজকের আমাদের স্ট্রাকচারটি হচ্ছে যে 5 নম্বর স্ট্রাকচার। এই স্ট্রাকচারটি হচ্ছে আই থিঙ্ক আই শুড। আই থিঙ্ক আই শুড দিয়ে আমরা কীভাবে কথোপকথন করে থাকি একজন বন্ধুর সাথে, আমাদের সুপিরিয়রের সাথে, আমাদের প্যারেন্টসের সাথে আমরা কীভাবে আই থিঙ্ক আই শুড দিয়ে কথা বলে থাকি। তো স্টার্ট হয়ে যাক আমার এই বই থেকে সরাসরি আই থিঙ্ক আই শুড দিয়ে যেভাবে এক্সপ্রেশনগুলো লেখা আছে সেগুলো আমরা কয়েকটি প্র্যাকটিস করব। আই থিঙ্ক আই শুড লার্ন ইংলিশ। আমি মনে করি আমার ইংরেজি শেখা উচিত। আমরা এভাবে বলতে পারি আই থিঙ্ক আই শুড প্রিপেয়ার মাই সেলফ, আই থিঙ্ক আই শুড গো নাও, আই থিঙ্ক আই শুড হেল্প দি পুয়ার, আই থিঙ্ক আই শুড স্টাডি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আই থিঙ্ক আই শুড টেক মাই আইএলটিএস প্রিপারেশন, আই থিঙ্ক আই শুড লিভ দিস প্লেস সুন। এভাবে আমরা বলতে পারি আই থিঙ্ক আই শুড রিসাইড দি হলি কোরআন এভরি মর্নিং, আই থিঙ্ক আই শুড take exercise regularly, I think I should clarify the matter to my parents. আমি মনে করি আমার বিষয়টি আমার পিতামাতাকে ক্লারিফাই করা বা বুঝিয়ে দেওয়া, পরিষ্কার করা, স্পষ্ট করা উচিত। I think I should do physical exercise regularly. আমি মনে করি আমার প্রতিদিন ব্যায়াম করা উচিত। I think I should do help you. আমি মনে করি তোমাকে আমার সাহায্য করা উচিত। I think I should go to the doctor right now. আমি মনে করি আমার এই মুহূর্তে ডাক্তারের কাছে যাওয়া উচিত। এভাবে আমরা I think I should, I think I should এর পর আমরা একটি মেইন ভার্ব প্লাস সাথে বাকি অংশ জুড়ে দিয়ে বাক্যটি সুসম্পন্ন করব। তো I think I should আমরা বলে সাথে একটি মেইন ভার্ব ব্যবহার করলাম। দেখুন I think I should এরপরে হচ্ছে live, একটা মেইন ভার্ব। I think I should live with my parents. আমি মনে করি আমার পিতামাতার সাথে বসবাস করা উচিত। আই থিঙ্ক আই শুড লিভ উইথ মাই প্যারেন্টস। এবার আমরা বাক্যটি সুসম্পন্ন করতে পারি। তো আমরা শিখে নিলাম কীভাবে আই থিঙ্ক আই শুডের সাথে একটি মেইন ভার্ব, একটা ভার্ব প্লাস বাকি অংশ জুড়ে চমৎকার একটি বাক্য তৈরি করা যায়। এই টিউটোরিয়াল থেকে আমরা এটা জানলাম। আপনারা এই টিউটোরিয়ালটির পাশাপাশি আমার পূর্বে যে আরও টিউটোরিয়ালগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখে আসবেন। এখন থেকে জাস্ট আপনারা দুটো কাজ করবেন। একটি কাজ হচ্ছে আপনারা আমার এই বইটি থেকে আপনারা এই এক্সপ্রেশনগুলো শিখে পাশাপাশি ইউটিউবের সাথে মিলিয়ে আপনারা প্র্যাকটিস করে আমি যে লাইভ সেশনগুলোতে আসি প্রিভিউ রিভিউ ক্লাস নিয়ে, সে ক্লাসগুলোতে থেকে আপনি ঘরে বসে আপনি এখন থেকে ইংরেজিতে ডেভেলপ হতে পারেন, ইংলিশ স্কিলে। আর সেই ব্যবস্থাটি আমি আপনাদের জন্য করে রেখেছি। তো আপনারা আমার সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন, আমার এই বইটি আপনাদের সাথে রাখুন। অবশ্যই এই ক্লাসগুলো করতে হলে আপনাদের এই বইটি লাগবে। এই বইটি লাগবে। এই বইটি দিয়ে আপনারা খুব সহজে ইংরেজি শিখতে পারেন। বইটিতে 12টি পার্ট রয়েছে, আপনারা ডিটেল সব কিছু পেয়ে যাবেন। আর এই বইটি পেতে হলে আপনারা জাস্ট আমার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে লিঙ্ক দেওয়া আছে, আমার ফেসবুকেও লিঙ্ক দেওয়া আছে, সে লিঙ্ক ক্লিক করে সরাসরি আমার সাথে কমিউনিকেট করে বইটি সংগ্রহ করে নিয়ে আমার এই টিউটোরিয়ালগুলো এনজয় করে আপনারা ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন। তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক যে পেজটি রয়েছে সেখানে লাইক অ্যান্ড ফলো দিয়ে আপনারা ওখানে কানেক্ট হয়ে থাকবেন। আমার যে বিভিন্ন নিউ নিউ কালেকশনগুলো রয়েছে ওটা আমি ওখানে দিয়ে যাচ্ছি। তো আমার সাথে থাকুন, আমার চ্যানেলটির সাথে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ ফর ইউর প্যাশন্স হিয়ারিং, থ্যাংক ইউ। আর আজকে ছোট্ট একটি অ্যাসাইনমেন্ট দিয়ে আমার এই টিউটোরিয়ালটি শেষ করছি। আই থিঙ্ক আই শুড এটা দিয়ে আপনার 10টি বাক্য বানিয়ে আপনার যে নিচে যে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্সে আপনারা লিখে আমাকে জানাবেন, আমি আপনাদের বাক্যগুলো চেক করে দেব। আর আপনার পাশের জনের সাথে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। प्रैक्टिस छाड़ा आपनी इंग्रेजी शिखते पारबेन ना। इंग्रेजी एक प्रैक्टिसर विषय, प्रैक्टिस कर ले आपनी शीघ्र इंग्रेजी इंशाल्लाह इंग्रेजी आपनी कथोपकथन करते पारबेन। धन्यवाद। आज के पर्यन्त।